নদিয়ার কৃষ্ণনগরে এক নম্বর ব্লকের ভীমপুর নতুন পাড়ায় স্বর্গীয় দীনেশ চন্দ্র মণ্ডলের শেষকৃত্যের অনুষ্ঠানের আয়োজনে দেখা গেল এক নতুনত্ব। অনুষ্ঠানে আমন্ত্রিত সকল ব্যক্তি এবং আপামর জনতার জন্য আয়োজন করা হয়েছে ফ্রি হেলথ চেকআপ। ফ্রি হেলথ চেকআপে সম্পূর্ণ বিনামূল্যে অভিজ্ঞ ডাক্তারবাবু শ্রী শ্যামল কুমার বিশ্বাসের তত্ত্বাবধানে প্রেশার, সুগার, বডি ওয়েট পরীক্ষাসহ ফ্রিতে চিকিৎসা পরামর্শ প্রদান করা হলো। এমন উদ্যোগে উচ্ছ্বাসিত এলাকাবাসী। প্রায় সকলেই তাদের স্বাস্থ্য পরীক্ষা করান এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন। সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায় এমন উদ্যোগে তারা খুশি। আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি যে এই শ্রাদ্ধ বাড়িতে কোনো অনুষ্ঠানে মানুষ এসে এই মেডিকেল চেক আপ করলো এবং এই গরিব মানুষের যে কতটুকু মানে উন্নতি বা কতটুকু যে ইয়ে হচ্ছে। আপনাদের এখানে কি কি করা হলো? হ্যাঁ, এখানে কি কি করা হলো? এখানে হচ্ছে প্রেশার মাপা হলো, তারপরে হচ্ছে সুগার টেস্ট করা হলো এবং যাবতীয় রোগের একটা বড় ডাক্তারবাবু আছেন, সে দিয়ে চেক আপ করা হলো এবং যার যার মানে অসুবিধাগুলো। এখানে কোনো ফিস নেওয়া হয়েছে? না না, কোনো ফিস নেওয়া হয়নি এবং যতগুলো লোক আসছে তাদের খুব উন্নতি হলো বা তারা খুব। হ্যাঁ, আমি চাই যে পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা গ্রামে বা প্রত্যেকটা শহরে এই ধরনের উদ্যোগ নেওয়া হলে প্রত্যেকেই যাতে সুবিধা পাবে। হচ্ছে এটা একটা অভিনব পদ্ধতিতে ইয়ে হচ্ছে, যেহেতু শ্রাদ্ধ বাড়ি, আমরা এখানে যে ডাক্তারবাবু আমাদের নিজস্ব আত্মীয় হয়, তিনি আমাদের বললেন যে আমি একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করব এবং আমরা তাতে সম্মত হয়ে যাই এবং তাকে আমরা বসার জন্য অনুরোধ করি এবং সে সমস্ত গ্রামে, যেহেতু এটা একটা রুরাল গ্রাম এলাকা, সেই গ্রাম এলাকায় যাতে আমাদের বেশি সুবিধা হয় বা মোটামুটি গ্রামের বেশিরভাগ লোকের বাইরে ডাক্তার দেখাতে গেলে অনেক পয়সা এবং ফিস দিতে হয়, তার পরিপ্রেক্ষিতে আমরা এখানে ফ্রি মেডিকেল যেটা হয় যাতে সাধারণ মানুষ ফ্রিতে ডাক্তার দেখাতে পারে। স্বর্গীয় উপলক্ষে দীনেশচন্দ্র মণ্ডলের উপলক্ষে এই আমাদের হেলথ ক্যাম্পটা করা হয়েছে। এই হেলথ ক্যাম্পে, মেডিকেল ক্যাম্পে যা লোকজন যা উপকারী পাচ্ছে, এখানে সবাই যাদের কাছ থেকে শোনা হচ্ছে তারাই বলছে ভালো, বা এর উপলক্ষে আরও যারা আছে যারা বিচারক বা কোনো কিছু করাতে চায় তারা এখানে মানে যে লোকাল ডাক্তারগুলো আছে তাদের কাছ থেকে 500 টাকা বা এরকম সামথিং ফিজ নেওয়া হয়। তো তার থেকে এখানে অনেক লোকজন সুযোগ সুবিধা পেয়ে এ ধরনের উদ্যোগ তারা আগে কখনো দেখেনি। এ বিষয়ে চিকিৎসক শ্রী শ্যামল কুমার বিশ্বাসকে প্রশ্ন করা হলে তিনি জানান, ডাক্তারই আমার পেশা এবং রোগীর সেবা করাই আমার ধর্ম। সেটা আত্মীয় বাড়ি হলেও সমস্ত রকম অবস্থায় আমি সাধারণ মানুষকে চিকিৎসা দিতে বাধ্য। আমি ডাক্তার শ্যামল কুমার বিশ্বাস, আমার এটা রিলেটিভ বাড়ি, স্বর্গীয় দীনেশচন্দ্র মণ্ডল মারা গিয়েছেন, তার ছেলে আমার রিলেটিভ হয় দীপ্তজ্যোতি মণ্ডল। আমি এখানে এসেছি একটা প্রত্যন্ত এরিয়া, প্রত্যন্ত অঞ্চল নদিয়া জেলার, এখানে এসে মানুষগুলোর পরিষেবা তো হাতের কাছে পায় না, ফলে আমার ডাক্তারির একটা ধর্ম থেকে আমার মনে হয়েছে যে এখানে একটা ফ্রি ক্যাম্প যদি অ্যারেঞ্জ করি শ্রাদ্ধ বাড়িতে। অনেক বয়স্ক লোক আসছে যাদের নন কমিউনিকেবল ডিজিজ আছে, হাইপারটেনশন আছে, প্রেশার, সুগার আছে। আমি এখানে একটা সুগারের টেস্টের ব্যবস্থা করেছি, একটা একটা প্রেশার মাপা হচ্ছে এবং একটা হেলথ চেক আপ হচ্ছে। আমরা নলেজ সোসাইটির উদ্যোগ একটা এনজিও চালাই। আমার মনে হয়েছে প্রত্যন্ত অঞ্চলে এরকম যদি প্রত্যেকটা বাড়িতে যেখানে যেখানে অনুষ্ঠান হয়, শ্রাদ্ধ ছাড়াও অন্যান্য অনুষ্ঠান হয়, সেখানে এরকম একটা মেডিকেল ক্যাম্প আয়োজিত হলে অন্তত মানুষ কিছুটা উপকার পাবে, মানুষ কিছুটা উপকৃত হবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।